হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, থাকুন আমার এই ভিডিওতে। এই হচ্ছে ফুটকি, কালুর মেয়ে। আর এ প্রথমবার দুটো বাচ্চা দিয়েছিল, তাদের নাম রেখেছিলাম ঝুনু মুনু। তো ঝুনু মুনুকে একদিন কে নিয়ে পালিয়ে গিয়েছিল, সেই থেকে এই যে এই হচ্ছে ঝুনু মুনু। আর এইভাবে ঝুনু একা একা থাকতো আমাদের কাছে বেশ কয়েকটা দিন। খুব কষ্টে ছিলাম আমরাও, যেরকম ছিলাম ওরাও খুব কষ্টে ছিল। তারপর আস্তে আস্তে অনেকটা ঠিক হয়েছে, এই যে এখন ঠিক হয়ে ওরা খেলাধুলা করছে। আর এই যে ঝুনু, ঝুনু এখন এত বড় হয়ে গেছে, বুঝতে পারছেন ওর কী অবস্থা। ও এখন মা হতে চলেছে, তো 5টা বাচ্চা হয়েছে। সেই 5টা বাচ্চার মধ্যে মাত্র 2টো বেঁচে আছে। আর এই যে এই হচ্ছে গুলু, এই দুজনেই বেঁচে আছে। আর ওরা খুবই ছোট হয়েছে, কারণ ওরা একদমই ওর মা দুধ খাওয়াতে পারে না, মানে ঝুনু একদম দুধ খাওয়াতে পারে না, কারণ ওর মা ফুটকে ওকে ভীষণ ভয় পায়, ভয় দেখায়। সেই জন্য ভয়ে আসে না, আর মোটে এক দুবার আসে কোনো রকমে। এই যে এসছে, আমি টিকে টিকে নিয়ে এসছি, তো একটুখানি আদরও করছে, বাচ্চাদের সঙ্গে খেলছে। আর ও তো দুধই খাওয়াতে পারে না, আর এই বাচ্চাগুলো দুধই খায় না বলতে গেলে, সেই ঝুনু বাইরেই থাকে। এই জন্য বাচ্চাগুলো একেবারে বাড়েনি, একেবারে ছোটো ছোটো হয়ে আছে। তবে গুলু মাঝে মাঝে ঝুনু ফুটকির দুধ খেয়ে নেয়, এইভাবে গুলু একটু বেড়েছিল। এই যে দুধ, ওরা তো এখন দুধই খায় না শুধু, তো এই যে এখন ঝুনু একটু দুধ খাওয়াতে পারছে। এই যে ঝুনুর দুধ ওই ফুটকির বাচ্চাগুলো খেয়ে নেয়, ওই যে ওরা দুধ খাওয়ার জন্য সব ছুটে ছুটে এসছে, আর দুধ খাচ্ছেও, এইভাবে ওরাও খেয়ে নেয় ফুটকি, সেই জন্য আরও ঝুনু আসে না। আর এই যে ফুটকি, ফুটকিরও 5টা বাচ্চা হয়েছে, এটা ওদের ঘর ছিল, তো ভালো করে দুধ খাওয়ায় বলে বাচ্চাগুলো বেশ ভালো ভালো হয়েছিলো, বেশ মোটাসোটা হয়েছিলো, বেশ ভালো হয়েছিলো দেখতে। ও এইভাবে বেশ অনেকবার, 3-4 বার করে দুধ খাওয়ায়, ছোটোবেলায় ভালোই দুধ খাইছিল বাচ্চাগুলোকে, এই জন্য এত সুন্দর ছিল। আর আমি যখন প্রথম ওদের কাছে যেতাম, ওরা একটু ভয় পেত, ভয় পেয়ে এই যে আমাকে দেখছে, আমি ওদের ভিডিও করছে, তো ওরা ঢুকে যাচ্ছে ভয়ে। মানে প্রথম এখন খুবই ছোটো না, তাই দেখে ওদেরকে ভয় পাচ্ছে, আবার একটু জেনারও চেষ্টা করছে, আবার বেরিয়েও এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বলে বেরিয়েও এসছে। এই যে দুধ খাচ্ছে বাচ্চাগুলোকে, তাই দেখে ঝুনু বাচ্চাটা দেখছে, ও আর নামতে পারছে না, তাই আমি একটু নামিয়ে দিয়েছি। এবার দুধ খাবে, ও খাচ্ছে, দেখে দেখে চুপচে ওদেরকে ঝুঁকে চল। এই বাচ্চাটা খুবই ছোট, তো ঝুনু ফুটকে ওর নিজের 5টা বাচ্চা, আর ওর ঝুনুর 2টো বাচ্চা, সবাইকে দুধ খাচ্ছে, 7টা বাচ্চাকে দুধ খাচ্ছে, ভাবা যায়। তাও ঝুনু খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, আর মাঝে মাঝে রেগেও যাচ্ছে, বুঝতে পারছে এটা ঝুনুর বাচ্চা, সেই জন্য রেগে গিয়ে চিৎকার করছে। তা দেখো ঝুনুর বাচ্চাকে কীভাবে বকছে, কিন্তু ও তো এতই ছোটো, বুঝতেও পারছে না। আর ওদের সঙ্গে আমাদের সময়টা খুব সুন্দর কাটছিল, ওরা যখন ছোট ছিল আমাদের সময়টা সত্যিকার, ওদের সঙ্গে 1 ঘন্টা আমরা খেলতাম, যেমন হাজবেন্ড খেলছে ওদের সঙ্গে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার সঙ্গে যেন ওদের বেশি বন্ধু ছিল, কারণ আমাকে তো সবসময় দেখতো না, তো আমাকে দেখুন আমার পাটা, ওরা বিশেষ করে পাগুলোকে নিয়েই বেশি খেলাধুলা করে, আর আমার সঙ্গে ওদের বেশি বন্ধু ছিল, ওদের পায়ে কি সুন্দর হাত দিচ্ছে। ওদের সঙ্গে সময় কাটাতে যে এত ভালো লাগতো, আর এত খুশি লাগতো কি বলবো। ওরাও তো বাচ্চা না, বাচ্চাকে সবাই ভালোবাসে, যে কোনো কিছুরই বাচ্চা।
আমার ছেলে প্রচন্ড ভালো আছে গরু বাচ্চাগুলোকে, তো তো কেন বলে না, আমি তো কোলে টোলে নিই না, যা কুকুর থেকে যা ভালোবাসা বাসি। গরুটা সবসময় একা থাকতে চায়, তো ওরা ওকে একা থাকতে দেয় না, দেখুন একটা বাচ্চা চলে এসছে আবার গুলু পালিয়ে যাচ্ছে। গুলুর সঙ্গে গুলু মানে একা থাকতে বেশি ভালোবাসে, কারণ ওরা ওর সঙ্গে বেশ লড়ালড়ি করে, সেই জন্য ওরা ওটা পছন্দ না, সেই জন্য ও পালিয়ে যাচ্ছে। আর এর সঙ্গে মানে কেউ ছাড়বে না, সেই জন্য এও ওর সঙ্গে খেলায় ব্যস্ত, ও পছন্দ না, ও যেন ও চলে যাচ্ছে, ও বেশিটা একা থাকতেই ভালোবাসে। শুধু আমাদেরই সময় ভালো যাচ্ছিল তা নয়, একদম কালু, এই যে কালু হচ্ছে ফুটকির মা, কালু কালু তারপরে ফুটকি তারপরে ঝুনু, সবারই সময় ভালো যাচ্ছিল, সবাই বেশ আনন্দে ছিল। বেশ কয়েকটা মাস আমরা আনন্দ ছিলাম, মানে দু মাসের মতো হবে। ঝুনু ফুটকি কালু সবাই বাচ্চাগুলোর সাথে খেলতাম, সঙ্গে আমরাও খেলতাম। সময়গুলো এত তাড়াতাড়ি কেটে গেল কি বলবো, এই ভালো সময়গুলো সত্যিই বেশি দিন থাকে না। তো আমাদের খুব আনন্দে সময়গুলো কাটছিল ওদের সঙ্গে থেকে থেকে। ওরা এখন বাইরে যেতে শিখে গেছে, বড় হয়ে গেছে না, বাইরে দিয়ে এই টেনে ভালো দিন বেশি ক্ষণ থাকে না, তো আস্তে আস্তে এই যে খাওয়ার দেখে ওই বাচ্চাটা পালিয়ে যাচ্ছে, আবার আসলো। কারণ ওরা আস্তে আস্তে একেবারে নিস্তেজ হয়ে গেছে, খাওয়া দাওয়া একদমই করছে না, আর খাওয়া দেখলে আর আমাকে দেখলে দূরে পালিয়ে যাচ্ছে, যাতে আমি খাওয়াই, ওষুধ খাওয়াই। যে ওর মাও বসে আছে ওদিকে, ফুটকি বসে আছে দেখছে বাচ্চাদের দুরবস্থা দেখে ওরও মনটা খারাপ, আমার তো প্রচণ্ড মনটা খারাপ। ওষুধ খাওয়াচ্ছি কোনো কাজই হচ্ছে না, ওষুধ কিনে আনা হয়েছে তাও ওষুধ খাইয়েও কোনো কাজ হচ্ছে না, ওরা বিশাল অসুস্থ। ওদের জন্য যে আমি কী কষ্ট পাচ্ছি, কী কষ্টতে আছি, এখন আমি ভিডিওটা করছি তাতেও আমার খুব মনটা খারাপ হচ্ছে। দেখুন একে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা অসুস্থ, একেবারে শান্ত হয়ে গেছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা একটুখানি সুস্থ আছে, তাই ওর ল্যাজটা নাড়াচ্ছে, ল্যাজটা নাড়িয়ে নাড়িয়ে একটু খেলছে। যখন ওরা সুস্থ থাকে এইভাবে শুধু ল্যাজটা নাড়ায়, অসুস্থ হলে দেখেই বোঝা যায়, সবাইকেই বোঝা যায় একটু সুস্থ আছে, তাই এইভাবে একটু খেলাধুলা ছোটাছুটি করছে,
আরে এইভাবে আছে। কেউ কিন্তু একদমই খাচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর না খেয়ে চেহারা দেখেই বোঝা যাচ্ছে কতটা অসুস্থ। আর এইভাবে প্রত্যেকটা বাচ্চা আমার চোখের সামনে দিয়ে এত কষ্ট পেয়েছিল, আর ওদের কষ্ট দেখে আমার যে কী কষ্ট হয়েছিল দেখুন। এ একদমই বেরোতে পারছে না, মানে ওর কোথাও ভাল লাগছে না, এইভাবে লুকিয়ে কখনো এইভাবে যাচ্ছে। সেই আমি কত দূর থেকে ওকে আমি নিয়ে এসেছি। আর এই বাচ্চাগুলোর একটা নিয়েও ওরা কিন্তু ঘরে মরতে চায় না, অনেক দূরে চলে গেছিলো, সেখান থেকে আমি কত কষ্ট করে ওকে নিয়ে এসেছি খুঁজে খুঁজে, একেবারে লুকিয়েছিল। মানে মানে বুঝতে পারছে, ওরাও বুঝতে পারে আমার সময় আর নেই, দেখুন কীভাবে হাঁটা চলা, হাঁটতেও পারছে না, মানে কোথাও মানে কোনো কিছুই ভালো লাগছে না। এইভাবে আমার চোখের সামনে দিয়ে ওরা এত কষ্ট পেল, সেই কষ্টগুলো আমি পুরো দেখেছিলাম, আর দেখে আমি নিজেকে একদমই সামলাতে পারছিলাম না। এখনও আমি ভিডিওটা করছি, এখনও আমার চোখের জল পড়ে যাচ্ছে, কী করব। আর এই কষ্টটা আমি বেশ কয়েক মাস পেয়েছিলাম, এগুলো আমার চোখের সামনে দিয়ে হয়েছিল না, তার জন্য আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। যারা একটু সুস্থ থাকতো, মানে একটু সুস্থ, খায় না ওরা এখন, সবচেয়ে খারাপ লেগেছিলো ওরা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলো, মানে একটু মায়ের দুধটা খেত, এছাড়া কিছুই খেত না, জলটুকু পর্যন্ত খেত না। দেখুন এর অবস্থা কী অবস্থা, মায়ের দুধটা খাচ্ছে এখন, ওর ফুটকে এখন দুধটাও কম হচ্ছে, দুধই পাচ্ছে না, কারণ আমার দেখলাম, আমি বুঝতে পারলাম ওদের বেশি দিন দুধ হয় না, ওই দুই এক মাসে দুধটা পায় বাচ্চাগুলো খেতে, তো বাচ্চাগুলো এর দুধ তো হলো না, কারণ পাঁচ পাঁচটা বাচ্চা দুধ খেত, দুধও খাচ্ছে না, এর এই অবস্থা। আস্তে আস্তে সবাই চলে গেল, একে একে, কে কোনো বাচ্চাটাই থাকলো না। এই যে গুলু, লাস্ট পর্যন্ত গুলু সবার লাস্টে গেছিলো, গুলু বেশ কয়েকটা দিন বেঁচেছিলো, তো গুলু এখন আমাকে দেখলে ভাবে ওষুধ খাওয়াবে, সেই জন্য ছুটে পালাচ্ছে, ও আর ওষুধ তো একদমই খেতে যায় না। সবচেয়ে আমি গুলুকেই বেশি ভালোবাসতাম, এতগুলো বাচ্চার মধ্যে গুলু আমার সবচেয়ে প্রিয় ছিল, লাস্টে গুলু চলে গেল, সবাই চলে যায় এইভাবে। তো এই ভিডিওটা করতে করতে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছিলো। তো বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই। আচ্ছা আচ্ছা, বাড়ি আসুন।